ইন্ডাস্ট্রিতে ধ্বংস করার জন্য অনুদানের ছবি এক নাম্বার দেয়, অনুদানের টাকা পেয়ে কেউ বিয়ে করে গাড়ি কিনছে এই ছবি আমার কাছে আছে। আমরা এই যে মাইক পেলে এত বড় 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 বক্তব্য দিই, হ্যাঁ, তা কোনো কাজে কর্মে কোনো কিছু দিন থাকে না। আপাতত অনেকে রাগ হবেন, বা চরম সত্য কথা, এই ইন্ডাস্ট্রিতে ধ্বংস করার জন্য অনুদানের ছবি এক নাম্বার দেয় আমার চোখে। অনুদানের ছবি টাকা পেয়ে কেউ বিয়ে করে গাড়ি কিনছে এই ছবি আমার কাছে আছে, বিয়ে করেন আবার গাড়িও কিনে। অতএব এই অনুদানের এইভাবে একজনকে বাদ করে দেওয়া নিয়ে তুলনা আসি না, এটা খুব দুঃখজনক। এটাকে আমি তো মনে প্রাণে ঘৃণা করি না, একদম মনে প্রাণে ঘৃণা করি এই অনুদানকে। ঠিক আছে, যাই হোক, আমার দাবি কোনোদিন যাবে এই ধরনের কাজ কখনো না করায় ছবি বানাবো না, ঘরে বসে থাকবো। হ্যাঁ, তারপর এই সাহায্য অনুদান দিয়ে ছবি বানানোর দরকার নাই, এরা সিনেমার ধ্বংস হয়। দুই নম্বর, আমাদের কিছু তেলবাজি মারতে হয়, এই তেলবাজিটা বন্ধ করতে হবে। মানে যে আসলো তার বিরুদ্ধে এমন তেলবাজি মারলা, মনে করে তেলবাজি মারলে মনে হয় খুব ভালো বলে, এই তেলবাজিটা আরেকটা ধ্বংস করার ইন্ডাস্ট্রি। সোয়াবিন তেল, সরষের তেল, আর আবার অলিভেল তেলও আছে, সমস্যা নাই, ঠিক আছে, এগুলো চেঞ্জ করতে হবে। যাই হোক, এই জন্য বলছি চাষি ভাই যে কথাটা বলছে কিছুই হবে না, আসলে কিছু হবে না, কারণ ইন্ডাস্ট্রি নিজেরা যতদিন মতো ঠিক না হবেন ইন্ডাস্ট্রি কখনোই ভালো হবে না। প্রযোজক সমিতি এখানে বসে কি এখানে কি সমাধান হবে? প্রযোজক সমিতি আর প্রযোজক সমিতির লোকজন আছে তারা কি ঠিক আছে? এখানে এখানে বোর্ড মিটিংয়ে প্রযোজক সমিতি কোনো সমাধান করতে হবে না। সমিতি কেন বন্ধ, কেন কারণ আমরা সবাই জানি, মামলা হামলা কর্ম সব বুঝছি। আমি জানি যে রুবেল ভাই আছে, মধুবনী দেব, উজ্জ্বল ভাই আছে, সুদ আছে, আমরা তাদেরকে সব সময় সব জায়গায় পাই। কেন পাই? তাদের আন্তরিক আছে, এই আন্তরিকটা আর অন্য কারো তো পাই না। রসদের পাইছি আমরা, আমরা অন্যান্য ঘর মালিককে পাইছি, কেউ পাইছি আমরা, কেউ পাই না। অর্থাৎ আমরা নিজেরাই ঠিক না, এরকম চরম সত্য কথা। আর তেলবাজিটা বন্ধ করতে হবে, সিনেমা বাঁচাইতে হইলে অনুদান বন্ধ করতে হবে, সিনেমা বাঁচাইতে হইলে। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেরা সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার জন্য বা সরকারি কমিটি থাকার জন্য আমরা উচিত কথা বলি না, এটা তো সবচেয়ে বড় দোষ আমাদের। সেন্সরে থাকার জন্য, সরকারি কমিটি থাকার জন্য সত্য কথাটা আমরা বলি না, কারণ কি, যদি আমাদের মেম্বারশিপে চলে যায়, যদি আমাদের কমিটি থেকে নামটা বাদ পড়ে যায়, ঠিক আছে, দরকারটা কি? যে যেমন আছে এমনি আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, ঠিক আছে, এইভাবে করে যাচ্ছি আমরা, কিন্তু উচিত কথা আমরা বলবো না, সত্য কথা আমরা বলবো না। ঠিক আছে, আজকে ইন্ডাস্ট্রির ধ্বংস কেন, ইন্ডাস্ট্রির ধ্বংসের কারণটা কি? এফডিসি তে আজকে ভূতের বাড়ি হয়েছে, কারণ এটা খোঁজ করে নেয় এএমডি আজকে কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, আজকে এএমডি কত বছর ধরে, কেন এত লং টাইম, কেন উনি কি, উনার লাভটা কি, উনি সবাই যায় উনি যায় না কেন? ওই যে সব বিল্ডিংটা যে ফ্লোর দুই তিন নাম্বার ফ্লোর যে ভাইঙ্গা বসে রয়েছে, যে একটা দুটো বন্ধুদের বসে রয়েছে আছে কয় বছর আগে থেকে, এটা খবর কেউ নিছে? ওই যে কাশেম করে কোটি কোটি টাকা ফালা যায় ফালা রাখছে, এটা কেউ যায়, কাউয়া যায় না, কেউ যায় না। অতএব আমরা নিজেরাই চাই না, আমরা নিজেরা যার যার স্বার্থ দেখি, হ্যাঁ, আর চাপচাপি করার সময় চাপচাপিটা করি। আর ওই যে এটাকে বলে, এই যে আমি যে খোকন ভাই আমার সামনে বসা, এই খোকন ভাই যে জাজমান করে আর্টিস্ট স্যার, উনি নিজে কি আমাদের সিনেমা ভালো চায়? আমি বলতেছি কেন, উনি আমাদের টেলার চলবে, ওনার মেশিনে টেলার চালাবে না, কেন চালাবে না? হ্যাঁ, না আমরা তো মেশিনে টেলার চালাইতে পারবো না, কেন? টেলার ভাই সবার ছবি চালাইতে হবে, টেলার সবার ছবি চালাইতে হবে, টেলার, ঠিক আছে, যে কোনো মানুষ যে কোনো মেশিনে। ওনারা বলে যে ওনারা সুইচ টিপ দিলে নাকি সিনেমা হল চলে, আর একটা সিনেমা হল চলে না, আর কে বলছে ভাই আপনারা সুইচ টিপ দিলে সিনেমা চলে, এটা ফালতু কথা, কে বলছে আপনাদের? হ্যাঁ, জাসমান মিডিয়া সুইচ টিপ দিলে সিনেমা চলে, সিনেমা চলে না, এটা এইসব কথা যে বলে টেলিভিশন তো বলতে লাগে না, মেশিন তো আরো আছে, লু ব্র্যান্ডের মেশিন আছে, এনে আছে, ঠিক আছে, তারপর আপনারা ট্রেলার চালাই যাচ্ছেন না, এটা চালাই যাচ্ছেন না, কেন? সিনেমা সিনেমাকে যদি এটা আমি আমার ফোন করে সরি আপনি মাইক না, হ্যাঁ, যেটা আপনার ডিপার্টমেন্টের সিও হিসাবে আছেন, হ্যাঁ, আপনাকে সবাইকে এক পাল্লা দেখতে হবে, সবাই এখানে সবার ছবি চালাইতে হবে, যে 10 টাকা দামের ছবি বানাইছে আর যে 10 কোটি টাকা দামের ছবি বানাইছে, দুটেই একসাথে সমান অধিকার দিতে হবে মানুষকে, দুইটাই সমান অধিকার দিতে হবে, তাহলে বাইক উন্নত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।